আপনার চোখে কি ডার্ক সার্কেল আছে? ডার্ক সার্কেল রিমুভের জন্য হোম রেমিডিস করার পাশাপাশি কি অন্য কোনো ক্রিম বা জেল ইউজ করছেন যা থেকে কিছুতেই ভালো রেজাল্ট পাচ্ছেন না? তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব যা থেকে আপনি আপনার আন্ডার আইজের ময়েশ্চারাইজারের পাশাপাশি ডার্ক সার্কেল রিমুভ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ উমি ফ্রম ইওর মেকআপ মিস্ট্রেস চ্যানেল। অলরেডি আপনারা বুঝেই গেছেন আজকে আমি অল অ্যাবাউট ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো এবং ডার্ক সার্কেলের মেইন কারণ কী, এর সাবধানতা, এর কিছু হোম রেমিডিস, সঠিক প্রোডাক্ট কোনটা আপনাদের জন্য ভালো হবে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই আমার পুরো ভিডিওটি থেকে ইনফরমেশন পেতে হলে আপনাকে কিন্তু খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে হবে। আর আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতে করে আমার সকল ধরনের আপডেট ভিডিও আপনাদের পেজে চলে যাবে এবং চাইলে আপনারা আমাকে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপেও ফলো করতে পারেন। ওখানে আমি আপনাদের স্কিন প্রবলেম অনুযায়ী সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কিছু শর্ট শর্ট টিপস শেয়ার করি যেটা আমি আমার স্কিন কেয়ারের জন্য রেগুলার করে থাকি। অল ডিটেল ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্স ভিজিট করে ঘুরে আসতে পারেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ডার্ক সার্কেল মূলত এই প্রবলেম ফেস করেনি এমন মানুষ খুব কমই আছে। বলা যায় এই প্রবলেম আমাদের সবাইকেই অনেক বেশি ফেস করতে হয় এবং আমরা যদি এই প্রবলেমটা ট্রিটমেন্ট না করে থাকি তাহলে ডে বাই ডে এর অবস্থান আমাদের লাইফে পার্মানেন্ট হয়ে যায়। ডার্ক সার্কেলের কারণ কী? ডার্ক সার্কেল মূলত পাঁচটি কারণে হয়ে থাকে। নাম্বার ওয়ান, স্ট্রেসফুল লাইফ। নাম্বার টু, ল্যাক অফ স্লিপ। নাম্বার থ্রি, হাইপারটেনশন। নাম্বার ফোর, অ্যালার্জিক। অ্যান্ড লাস্ট নাম্বার ফাইভ, স্ট্যাফি নোজ। আমাদের অতিরিক্ত পরিশ্রম, বেশি রাত জাগা, সকালে দেরিতে ওঠা, পরিমাণ মতো পানি না খাওয়া, এসব কারণে ডার্ক সার্কেল হয়ে থাকে। এবং ডার্ক সার্কেল কিন্তু একদিনে হয় না, আমাদের এসব কারণের জন্য এবং আমাদের আন্ডার আইসের প্রপার যত্ন না নেওয়ার ফলে আমাদের ডার্ক সার্কেল হয়ে থাকে। আবার অনেকের চোখের নিচের চামড়া অনেক পাতলা হওয়ার কারণে খুব সহজেই দাগ পড়ে যায় এবং এটি পার্মানেন্ট হয়ে যায়। তাই আমাদের ডার্ক সার্কেলের জন্য আমাদের লাইফস্টাইল সবথেকে বেশি দায়ী। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে, তাহলে আমরা ডার্ক সার্কেল রিমুভের জন্য কোন প্রসেসটা ফলো করব? আমাদের প্রোডাক্টে যাওয়া উচিত নাকি আমাদের হোম রেমিডিসে যাওয়া উচিত? আমি বলবো যে আমাদের দুইটা জিনিসই ফলো করা উচিত, কারণ শুধু হোম রেমিডিস দিয়ে আমাদের কোনোভাবেই ডার্ক সার্কেল আমরা রিমুভ করতে পারবো না, যেহেতু এটা অনেক লং টাইম প্রসেস। আর আমরা যদি হোম রেমিডিস শুধু ট্রাই করি সেক্ষেত্রে আমাদের অনেক বেশি টাইম লেগে যাবে, যেটা আমাদের জন্য আসলে অনেক বেশি ধৈর্য সহকারে আমাদের ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রোডাক্ট এবং হোম রেমিডিস দুইটাই আপনারা ট্রাই করবেন। এতে করে আপনার কী হবে, প্রোডাক্টের যেই গুণাগুণটা সেটা আপনাদের আন্ডার আইজে থাকবে এবং তার সাথে যদি আপনারা কিছু হোম রেমিডিস ট্রাই করেন সেক্ষেত্রে আপনাদের দুইটা একসাথে হয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট দেবে। এখন আমি আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেটি আপনাদের রিজনেবল প্রাইসে অনেক ইফেক্টিভ একটা প্রোডাক্ট এবং এটি মূলত বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেটি হলো 3W ক্লিনিকের হানি আই ক্রিম। এটি মূলত রাইট নাও অনেক ফেমাস একটা ক্রিম এবং এটা কোরিয়ান 3W ক্লিনিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এতে আছে 40 গ্রাম, যা আপনার মোটামুটি চলে যাবে 3 থেকে 4 মাস এবং পরিমাণে কিন্তু খুব কম লাগে। এবং এই প্রোডাক্টটি আমি নিয়েছি ইমার্টওয়ের পেজ থেকে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা। এবং আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার কুপন কোডটি ইউজ করলে আপনি এই 550 টাকার উপরে আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এটা পারচেস করার দুইটা মেথড আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট অফ অল, আপনি এটা ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্ক আছে আমার ডিসক্রিপশন বক্সে, ডিরেক্ট লিঙ্কে আপনি ঢুকে আপনি কুপন কোড দিয়ে এটা পারচেস করতে পারেন। আবার আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে কুপন কোড সহ আপনি ইমার্টওয়ে পেজে ইনবক্স করলে ওরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। এবং ইমার্টওয়ে কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেয় হোল বাংলাদেশ, সো আমাদের কিন্তু বিকাশে পে করে বসে থাকার ঝামেলা কোনো ঝামেলাই লাগবে না।
সো এটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং আপনারা কিন্তু এটা হোম ডেলিভারি পাবেন। এখন আমি কথা বলবো এই প্রোডাক্টের মেন ইনগ্রেডিয়েন্ট নিয়ে। এই প্রোডাক্টের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হানি। হানি কিন্তু আমাদের স্কিনকে স্মুথ সফট করার পাশাপাশি ময়শ্চারাইজার হিসেবে অনেক বেশি কাজ করে এবং আন্ডার আইজের ডার্ক সার্কেল রিমুভ, ডার্ক স্পট রিমুভের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজের। আমরা কিন্তু সবাই দেখা যাচ্ছে DIY প্যাকের মিক্সের ভেতরে কিন্তু হানি ইউজ করি, কারণ হানি আমাদের স্কিনকে সফট ময়শ্চারাইজে করতে অনেক বেশি সাহায্য করে এবং আমাদের যে ছোপ ছোপ কালো দাগ আছে, ডার্ক স্পট আছে, সেগুলো রিমুভ করতে অনেক বেশি কাজ করে। এবার আসি এই প্রোডাক্টের মেন কার্যকারিতা নিয়ে। এটি আমাদের চোখের নিচের কালো দাগ দূর করবে, চোখের নিচে হাইড্রেটিং করবে, চোখের নিচে যে কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে, যার ফলে আমাদের চোখের নিচের কালো দাগটা ডে বাই ডে অনেক রিমুভ হতে হেল্প করবে এবং আমাদের চোখের নিচের ময়শ্চারাইজ করবে এবং আমাদের চোখের নিচে যাদের দেখা যাচ্ছে রিঙ্কেল পড়ে গেছে এটা অ্যান্টি রিঙ্কেলেরও কাজ করবে। এখন আমি এটা একটু ওপেন করে দেখাই। এটা মূলত অনেক বড় এবং আমাদের আন্ডার আইসে কিন্তু অনেক কম প্রোডাক্ট লাগে। আমি আপনাদের টেক্সচারটা দেখিয়ে দিই। এটা একদমই সফট ক্রিমি টাইপের এবং এটা কিন্তু অনেক বেশি আমার মনে হচ্ছে হাইড্রেটিং একটা প্রোডাক্ট, যেটা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটিং করবে এবং ময়শ্চারাইজ করবে। এবং এটার স্মেলটা একদমই হানি টাইপের একটা স্মেল, যেটা সবার অনেক বেশি ভালো লাগবে এবং স্মেলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটার ইউজের প্রসেসটা কী। আপনি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন আপনার স্কিনটা প্রিপেয়ার করবেন রাতের জন্য, স্কিন কেয়ারটার লাস্ট স্টেপে আপনি আপনার আন্ডার আইজে জাস্ট একটু সামান্য পরিমাণে নেবেন এই ক্রিমটা, জাস্ট এতটুকু নিলেই এনাফ আপনার আন্ডার আইজে। দেন আপনি এটাকে সার্কুলার মোশনে হালকা হাতে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করলে এক মিনিট হালকা হাতে এভাবে মাসাজ করলে আপনার স্কিনের সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড এটা আপনি হচ্ছে রেগুলার ইউজ করার ফলে আপনি এক মাসের ভিতরে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন। এবার আমি কথা বলবো কিছু হোম রেমেডিস নিয়ে। এর জন্য আপনার লাগবে আলুর রস, শশার রস এবং এক চামচ মধু। এই তিনটা ইনগ্রেডিয়েন্ট আপনি মিক্স করে আইস কিউব করে আপনি এভরিডে আপনি সকালে এটা ইউজ করতে পারবেন। এটা চাইলে আপনি আপনার ফুল ফেসেও ইউজ করতে পারবেন। আপনার ফুল ফেসের জন্য এটা অনেক ভালো হবে আর আন্ডার আইসের জন্য অনেক বেশি ভালো হবে। সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, রাত জাগা অভ্যাসটা দূর করতে হবে এবং সাথে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এবার বলবো কিছু সাবধানতা। নাম্বার 1, আপনার চোখকে অতিরিক্ত ঘষাঘষি করা যাবে না, কারণ চোখকে অতিরিক্ত ঘষাঘষি করলে আমাদের চোখ অতি দ্রুত সেন্সিটিভ হয়ে যায় এবং এ থেকে কিন্তু আমাদের চোখের চামড়া কুচকে যায় এবং এটা কিন্তু আমাদের স্কিনে একদম পার্মানেন্ট থেকে যায়। সেকেন্ড বলবো, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, চোখকে স্ট্রেস দেওয়া যাবে না অ্যান্ড সকাল সকাল ঘুমাতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এবং থার্ড বলবো, ঘুমাতে যাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার চোখে কাজল বা মেকআপ থাকলে সেটা রিমুভ করে ঘুমাতে হবে, কারণ এটা নিয়ে যদি আপনি ঘুমান আপনার চোখটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। সো এই সব কিছু মেনটেন করে এবং এর সাথে আপনি প্রোডাক্ট ইউজ করলে এবং প্রোডাক্টের সাথে আপনি যদি হোম রেমেডিস ইউজ করেন তাহলে আপনি এক মাসের মধ্যে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবেন। সো নেক্সট টাইম আর কী কী ভিডিও আপনারা চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো সময় নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।